বাংলাদেশে কিছুদিন আগে ওপো রেনো 8টি স্মার্টফোনটি রিলিজ হয়ে গেল, যার প্রাইস রাখা হয়েছে 33,000 টাকা, এবং বাংলাদেশে এখন আনুবিশালি রিয়েলমি 10 প্রো প্লাস 5G মোবাইলটি পাওয়া যাচ্ছে। এখন দুটো ফোনের প্রাইস নিয়ে কথা বললে খুব বেশি পার্থক্য না, 1,000-3,000 টাকা পার্থক্য দেখা যায় এখন দুটো ফোনের মাঝে। কিন্তু যদি স্পেসিফিকেশন, পারফরমেন্স এবং ক্যামেরা নিয়ে কথা বলেন তাহলে কিন্তু মানে বিস্তর পার্থক্য। তো বন্ধুরা, দুটো ফোনের মাঝে কোন ফোনটি আপনি নেবেন? একটি হলো লেদার ফিনিশিংয়ে ব্যাক সাইড, আর একটি হলো কার্ভ ডিসপ্লে প্রিমিয়াম ফোন। এখন আজকের ভিডিওতে আমরা দুটো ফোনের ফুল কম্পারিজন করবো, দেখবো কোন স্মার্টফোনটি আপনার জন্য বেস্ট হয়, কোনটি ভ্যালু ফর মানি হয়। আমি অল টাইম ট্রাই করে থাকি আপনাদের সামনে ভ্যালু ফর মানি স্মার্টফোনটি নিয়ে আসার জন্য। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে কথা বলি দুটো ফোনের বিল্ড কোয়ালিটি নিয়ে। বিল্ড কোয়ালিটির দিক থেকে এক কথা বলতে গেলে রিয়েলমি 10 প্রো প্লাস অসাধারণ একটি ফোন, একটি বড় ফোন, কার্ভ ডিসপ্লে প্রিমিয়াম ফোন, পিছনে ক্যামেরা কাটআউটটা যথেষ্ট জোস, পরেনো 8টি, পিছনে লেদার ফিনিশিং দেওয়ার কারণে এই স্মার্টফোনটি কিন্তু দেখতে খারাপ লাগে না। কিন্তু গ্লসি ফিনিশিংয়ের দিক থেকে প্লাস কার্ভ ডিসপ্লের দিক থেকে রিয়েলমি 10 প্রো প্লাস অসাধারণ একটি ফোন। সুতরাং ডিজাইনের দিক থেকে আমি রিয়েলমি 10 প্রো প্লাসকে এগিয়ে রাখবো। এখন যদি বাটন পুশ নিয়ে কথা বলি, দুটো ফোনে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন এবং দুটো ফোনে কিন্তু মোটামুটি সব ধরনের বাটন এবং পুশ পেয়ে যাবেন। এখন যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, এক কথায় কোনো কথা হবে না এখানে। রিয়েলমি 10 প্রো প্লাসে কিন্তু কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগে, প্রিমিয়াম একটি ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে। এদিকে ওপো রেনো 8টি তো অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার হয়েছে, কিন্তু এটিতে কিন্তু 90Hz রিফ্রেশ ব্যবহার করা হয়েছে, আর রিয়েলমি 10 প্রো প্লাসে কিন্তু 120Hz রিফ্রেশ ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে সাইজ নিয়ে কথা বললে ওপো রেনো 8টিতে ব্যবহার করা হয়েছে 6.43 ইঞ্চির ফুল এইচডি প্লাস 90Hz ডিসপ্লে, এটিও কিন্তু 800 nits পর্যন্ত পিক ব্রাইটনেস পেয়ে যাবে, ওয়ার্নিং গোয়েলা গ্লাস 5-এর প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। এদিকে রিয়েলমি 10 প্রো প্লাসে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, কিন্তু এটি হলো 120Hz রিফ্রেশ রেটের এবং এটিতেও কিন্তু 800 nits পিক ব্রাইটনেস ব্যবহার করেছে, এবং সাথে আপনি HDR10+ পেয়ে যাচ্ছেন রিয়েলমি 10 প্রো প্লাসে। তো বন্ধুরা, এখন তো বুঝতেই পারছেন ডিসপ্লে সেকশনে কালারের দিক থেকে বলেন, রিফ্রেশের দিক থেকে বলেন, তাছাড়া প্রিমিয়ামের দিক থেকে বলেন, কার্ভ ডিসপ্লের দিক থেকে বলেন, সব কিছুর দিক থেকে রিয়েলমি 10 প্রো প্লাস অস্থির একটি ডিসপ্লে, ফাটাফাটি একটি ডিসপ্লে। যদি ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে দুটো ফোনে কিন্তু ট্রিপল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে পিছনের দিকে। ওপো রেনো 8টিতে দেওয়া হয়েছে 100 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং 2.2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপথ সেন্সর। এদিকে রিয়েলমি 10 প্রো প্লাসে 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। এবং আপনি রিয়েলমি 10 প্রো প্লাসে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ওপো রেনো 8টিতে পেয়ে যাবেন আপনি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো বন্ধুরা, ক্যামেরা পারফরমেন্সের দিক থেকে চিন্তা করলে এক কথায় রিয়েলমি 10 প্রো প্লাস এগিয়ে যায়, প্লাস আল্ট্রাওয়াইড ক্যামেরা, প্লাস 108 মেগাপিক্সেলের ভালো স্যামসাংয়ের সেন্সর। এবং আপনি এখানে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার কথা বললে মেগাপিক্সেলের দিক থেকে রিয়েলমি 10 প্রো প্লাস একটু পিছিয়ে থাকলেও, এক কথায় বলতে গেলে ন্যাচারাল ফটো, ফটোতে ডিটেলস বেশি থাকলে আপনি রিয়েলমি 10 প্রো প্লাসকে কিন্তু এগিয়ে রাখবেন ওপো রেনো 8টি থেকে। এবং দুটো ফোনে কিন্তু মোটামুটি আপনি ন্যাচারাল কালারের ছবি পেয়ে যাবেন, সেলফি ক্যামেরা তো মোটামুটি ভালো পারফর্ম করে দুটো দিকে, কিন্তু লো লাইট বলেন বা আল্ট্রাওয়াইড ক্যামেরার দিক থেকে বলেন, সব কিছু দিক থেকে রিয়েলমি 10 প্রো প্লাস এগিয়ে যায়। এক কথায় বলতে গেলে রিয়েলমি 10 প্রো প্লাস ক্যামেরার দিক থেকে এগিয়ে যায়। এবং যদি প্রসেসর নিয়ে কথা বলেন তাহলে ওপো রেনো 8টিতে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেক হেলিও G99 প্রসেসর, এদিকে রিয়েলমি 10 প্রো প্লাসে ব্যবহার করা হয়েছে ডায়মন্ড সিটি 1080 প্রসেসরটি, যেটি একটি 5G প্রসেসর। এবং যদি অ্যান্ড্রয়েড স্কুল নিয়ে কথা বলেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন কোথায় 3 লাখ, কোথায় 5 লাখ। সুতরাং অ্যান্ড্রয়েড স্কুলের দিক থেকেও রিয়েলমি 10 প্রো প্লাস এগিয়ে যায়, এবং একটি 5G প্রসেসর, প্রসেসরটি অনেক ফাস্ট, এবং এই প্রসেসরটিতে মোটামুটি ভালো মানের গেমিংও করতে পারবেন, যেটি কিন্তু আপনি ওপো রেনো 8টি থেকে পারবেন না।